মাংস খাওয়া কেন হালাল হলো, ইসলাম কি বলে, বিজ্ঞান কি বলে, অন্যান্য ধর্ম এ বিষয়ে কি বলে, এই বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি আপনার বডির দিকে যদি নজর করেন, আল্লাহ পাক আপনি কিভাবে সৃষ্টি করেছেন তাহলে বুঝতে পারবেন এটা কেন আল্লাহ পাক হালাল করলেন। তার আগে আমি বলতে চাই যে গোশত বা মাংসের কথা বললাম, এর ভিতরে কি উপকার রয়েছে যার কারণে আল্লাহ পাক এটা হালাল করলেন? গোশত এমন একটি খাদ্য বা খাবার, এর ভিতরে রয়েছে প্রোটিন, যা মানুষের শরীরের জন্য খুবই উপকারী একটি বিষয়। কারণ প্রোটিন মানুষের শরীর নিজে নিজেই তৈরি করতে পারে না, বাইরে থেকে এটা প্রবেশ করাতে হয়। এটা একটি উপকারিতা যে মাংসের ভিতরে প্রোটিন রয়েছে। এরপরে মাংসের ভিতরে রয়েছে আয়রন, মাংসের ভিতরে রয়েছে ভিটামিন বি। তাহলে এটাও যদি আমরা দেখি যে মাংসের ভিতরে যে উপকারগুলো রয়েছে এদিক থেকেই, দৃষ্টিকোণ থেকে যদি একটু বিচার করি তাহলে এটা আমাদের জন্য উপকারী একটি বিষয়। তারপরে আপনার শরীরের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পারবেন যে আল্লাপাক যে আমাদের দাঁতগুলোকে আল্লাপাক সৃষ্টি করেছেন এর ভিতরে একটি তথ্য রয়েছে। আপনি যদি তৃণভোজী প্রাণীর দিকে তাকান, যেমন গরু, ছাগল, উট, মহিষ, ভেড়া, এগুলোর দাঁত আল্লাপাক এমনভাবে আপনার তৈরি করেছেন, দেখবেন এগুলোর দাঁত হচ্ছে চেপটা। এগুলো দাঁতকে আল্লাপাক চ্যাপটা করে তৈরি করেছেন। এগুলো শুধু তৃণভোজী অর্থাৎ শাক সবজি ঘাস লতাপাত এগুলোই খেতে পারে, ভক্ষণ করবে। এরপরে আপনার হিংস্র যেগুলো প্রাণী রয়েছে এগুলোর দাঁতকে আল্লাপাক খুবই সুচালু এবং ধারালো করে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এরপরে যদি মানুষের দিকে আপনি তাকান তাহলে দেখতে পারবেন আল্লাপাক যে আমাদের দাঁতগুলো সৃষ্টি করেছেন এগুলো দাঁত হচ্ছে খুব ধারালো সুচালু, আবার চেপটা, দুই প্রকারের বৈশিষ্ট্য দিয়ে আল্লাপাক মানুষের দাঁতকে তৈরি করেছেন। অর্থাৎ মানুষ আমিষ নিরামিষ উভয় খাদ্য গ্রহণ করতে পারবে, অর্থাৎ সবজি জাতীয় খাবার এবং মাংস জাতীয় খাবার উভয় খাদ্য যেন মানুষ খেতে পারে, এই উপাদান দিয়েই, গুণ দিয়ে, বৈশিষ্ট্য দিয়ে আল্লাপাক মানুষকে তৈরি করেছেন। তাহলে এখানেও দেখতে পারলাম যে মানুষের দাঁতকে আল্লাপাক যেভাবে তৈরি করেছেন গোশত খাওয়ার উপযোগী করে। এরপরে আমাদের যে পাকস্থলী আল্লাপাক তৈরি করেছেন এর ভিতরে কিছু হেকমত রয়েছে। একটু বিষয় নজর করে দেখবেন বা গবেষণা করে দেখতে পারবেন যে তৃণভোজী যেগুলো প্রাণী রয়েছে যেমন গরু, ছাগল, উট, মহিষ, এগুলোর পাকস্থলী আল্লাপাক এমনভাবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এদের সামনে যদি শাকসবজি জাতীয় ঘাস জাতীয় লতাপাতা জাতীয় কোনো খাবার যদি দেওয়া হয় তারা শুধুমাত্র এই খাবারগুলোকে হজম করতে পারবে, কিন্তু মাংস জাতীয় কোনো খাবার তারা হজম করতে পারবে না। এরপরে আপনি যদি হিংস্র প্রাণীর পাকস্থলীর দিকে নজর করেন, আল্লাপাক এমনভাবে তাদের পাকস্থলীকে আল্লাপাক সৃষ্টি করেছেন, তাদের সামনে যদি মাংস জাতীয় কোনো খাবার যদি দেওয়া হয় এগুলো তারা হজম করতে পারবে, কিন্তু কোনো লতা পাতা ঘাস জাতীয় খাবার যদি তাদের সামনে দেওয়া হয় তারা কখনো এগুলো হজম করতে পারবে না। অথচ আল্লাপাক মানুষের পাকস্থলীকে এমনভাবে সৃষ্টি করেছেন মানুষের সামনে যদি আপনার মাংস অথবা লতা পাতা ঘাস জাতীয় শাকসবজি জাতীয় কোনো খাবার যদি দেওয়া হয় মানুষ এগুলোকে হজম করতে পারে। এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাপাক যে মানুষের পাকস্থলীকে সৃষ্টি করেছেন এই গোশত খাওয়ার উপযোগী করেই আল্লাপাক সৃষ্টি করেছেন। এরপরে দেখেন আমরা যদি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ দেখি, অন্যান্য ধর্মের কিতাব যদি দেখি, সেগুলোতেও আপনার মাংস খাওয়া হালাল, গোশত খাওয়া হালাল এই দলিল আমরা পাবো। আপনি যদি একটি বিষয় দেখেন সেটা হচ্ছে আমরা একটু যদি দেখি হিন্দু ধর্মের কিতাবে মাংস খাওয়া হালাল, কিন্তু অবশ্য অনেক হিন্দু ভাই মনে করেন যে তাদের ধর্মগ্রন্থে মাংস খাওয়া হারাম। আসলে এই কথাটি মোটেও উচিত নয় বা ঠিক নয়। যদি আমি আপনাদের সামনে এই তথ্যগুলো প্রকাশ করি, আসলে তাদের ধর্মগ্রন্থে মাংস খাওয়া হালাল এই তথ্যটা তাদের কিতাবে রয়েছে। আসুন আমরা এই বিষয়টি জানার চেষ্টা করি। তাদের একটি ধর্মগ্রন্থ মনুস্মৃতি পঞ্চম অধ্যায় 30 নম্বর শ্লোক, এই শ্লোকে রয়েছে খাদক যে প্রাণীর মাংস খায় সে খেতেই পারে, তাতে কোনো দোষ নেই। এরপরে মনুস্মৃতি 31 নম্বর শ্লোক, সেখানে উল্লেখ আছে কুরবানির গোশত খাওয়া শুদ্ধ। এরপরে একই কিতাব 39 এবং 40 নম্বর শ্লোকে আছে যে ঈশ্বর কুরবানির জন্তু বা পশু কুরবানির জন্য সৃষ্টি করেছেন, এখানে দোষের কিছু নয়, অর্থাৎ যদি তারা জবাই করে তাকে তোমরা হত্যা বলো না। শুধু তাই নয়, মহাভারতের অনুশাসন পর্বের 58 নম্বর অধ্যায়ে যুধিষ্ঠির এবং ভীষ্মের মধ্যে আলোচনা হচ্ছিল। যুধিষ্ঠির ভীষ্মকে বললেন যে আমি যদি পূর্বপুরুষদের আত্মাকে শান্তি রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে। তখন তিনি বললেন, হে ভীষ্ম, তুমি যদি পূর্বপুরুষদের আত্মাকে যদি শান্তিতে রাখতে চাও তাহলে তোমাকে শাকসবজি ফলমূল এগুলো জাতীয় খাবার উৎসর্গ করতে হবে, তাহলে তুমি তাদের আত্মাকে এক মাস শান্তিতে রাখতে পারবে। যদি তুমি মাস উৎসর্গ করো তাদের জন্য তাহলে পূর্বপুরুষদের আত্মা দুই মাসের জন্য শান্তিতে থাকবে। যদি তুমি
ভেড়া উৎসর্গ করো তাদের জন্য, তাহলে তাদের আত্মা তিন মাসের জন্য শান্তিতে থাকবে। যদি তুমি তাদের জন্য খরগোশের মাংস উৎসর্গ করো, তাহলে তাদের আত্মা চার মাসের জন্য শান্তিতে থাকবে। যদি তুমি তাদের জন্য ছাগল উৎসর্গ করো, তাহলে তাদের আত্মা পাঁচ মাসের জন্য শান্তিতে থাকবে। যদি তুমি তাদের জন্য শুকুরের মাংস উৎসর্গ করো, তাহলে পূর্বপুরুষের আত্মা ছয় মাসের জন্য শান্তিতে থাকবে। যদি তুমি তাদের জন্য পাখির গোস্ত উৎসর্গ করো, তাহলে তাদের আত্মা সাত মাসের জন্য উৎসর্গ থাকবে। যদি তুমি তাদের জন্য হরিণের মাংস উৎসর্গ করো, তাহলে পূর্বপুরুষের আত্মা আট মাসের জন্য উৎসর্গ থাকবে বা শান্তিতে থাকবে। যদি তুমি তাদের জন্য মহিষের গোস্ত উৎসর্গ করো, তাহলে তাদের আত্মা এগারো মাসের জন্য শান্তিতে থাকবে। যদি তাদের জন্য গরু মাংস যদি উৎসর্গ করো, তাহলে তাদের আত্মা বারো মাসের জন্য শান্তিতে থাকবে। এরপরে তিনি শেষে বললেন, যদি তুমি গন্ডারের মাংস তাদের জন্য উৎসর্গ করো, তাহলে তাদের আত্মা চিরদিনের জন্য শান্তিতে থাকবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখান থেকে বুঝতে পারলাম যে তাদের ধর্মীয় গ্রন্থেই গোস্ত বা মাংস খাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু অথচ আজকে অনেক হিন্দু ভাই বলেন যে গোস্ত খাওয়া তাদের ধর্মীয় মতে এটা নিষিদ্ধ বা হারাম, তারা এখান থেকে বিরত থাকে। আসলে আদৌ এ কাজ বা কথাটি ঠিক নয়। গোস্ত অনেক উপকারী একটি জিনিস। কোরআন আমাদেরকে এই বিষয়টি পরিষ্কার করেছে, আল্লাহ পাক আমাদের জন্য এটা হালাল করেছেন। আমাদের শরীরের যে বৈশিষ্ট্যগুলো দিলাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম এটা খুবই উপকারী একটি জিনিস। আল্লাহ পাক যেন আমাদের এখান থেকে সহি বুস দান করে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে দেয়। হাদা মা ইন্দি ওয়া লা ইলমা ইল্লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।